আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে করোনা রোগী 2 লাখ ছাড়ালো, মৃত 2,581। চট্টগ্রামে কষাইলেদুর খুঁটির জোর কোথায়? ঝিকরগাছার নওয়ালি হাফেজি মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য, মাস্ক, কোরআন শরীফ ও চারাগাছ বিতরণ। নারায়ণগঞ্জের শাহ আলমের খুঁটির জোর কোথায় পর্ব 1? শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 2 লাখ ছাড়ালো। মহামারী এ ভাইরাসটিতে গত 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন 2,709 জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন 2,02,066 জন। নতুন করে মৃত্যু হয়েছে 34 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 2,581। শনিবার 18 জুলাই দুপুরে কোভিড-19 সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি জানান, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,373 জন, ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,10,098 জনে। চট্টগ্রামে কষাইলেদুর খুঁটির জোর কোথায়? নগরীর বায়েজিদ এলাকা জুড়ে ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠাতা কষাইলেদুর খুঁটির জোর কোথায় জানতে চায় দেশের জনগণ। এই খুনি সন্ত্রাস চাঁদাবাজ বদমাইশের বিরুদ্ধে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক এবং আন্তর্জাতিক নিউজ পোর্টালে দফায় দফায় সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের যেন টনক নড়ছে না। অন্তত ডজন দুয়েক পত্রপত্রিকায় এই ভয়ঙ্কর কষাইয়ের সকল প্রকার কুকীর্তির বিষয় তথ্য উপাত্তের বর্ণনা দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তারপরেও 4-5 জন যুবতী নারীদের নিয়ে রৌফাবাদ বাগদাদ হোটেলের পিছনে লেদুর পার্সোনাল অফিসে রাতের অন্ধকারে অনৈতিকভাবে আড্ডা করতে দেখা যায়। এ সময় লেদুর পাশে থাকা বিবি মরিয়মকে লেদুর মুখের লাল দাড়ি টেনে টেনে আদর করতে দেখা যায়। গত 10 জুলাই বায়েজিদ এলাকার পিডিপির কর্মচারী পরিচয় দানকারী একজন লোক সহকারে লেদুর ঘনিষ্ঠ কথিত মানবাধিকার কর্মী রফিকুল ইসলামের মাধ্যমে 2,50,000 টাকা মাসিক চাঁদা হিসেবে গ্রহণ করেন। জানা গেছে, বায়েজিদ এলাকায় প্রতিটা মিটার থেকে রিডিং কমিয়ে যে অর্থ পিডিপির কর্মচারীরা অর্জন করেন তার একটি অংশ হিসেবে মাসে 2,50,000 টাকা লেদুর কোষাগারে স্বেচ্ছায় চলে আসে। সেই অবৈধ অর্থের সামান্য একটি দিয়ে নারী পুরুষের আড্ডা উৎসব আয়োজন করেন কষাই লেদু। এদিকে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে মোবাইল চোর মাজিদুল, আব্দুল নবী লেবু, বিবি মরিয়মের সব অপকর্ম প্রকাশিত হলে পর সিটিজি ক্রাইম টিভির মালিক আজগর আলী মানিকের দিকে লেদু সন্দেহের তীর ছুড়তে থাকেন। এরই ধারাবাহিকতায় গত 17 জুলাই পুলিশ ইনভেস্টিগেশন অফ ব্যুরো পিআইবি পরিচয় দানকারী 01616517778 নাম্বার থেকে ফারুক নামের এক ব্যক্তি আজগর আলী মানিককে ফোন করে হত্যা করার হুমকি প্রদান করেন। এ বিষয়ে আজগর আলী মানিকের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন, চট্টগ্রামে আব্দুল নবী লেদুসহ মোবাইল চোর মাজেদুল, খোরশেদ আলম দেলোয়ার, ফরহাত, বদনাচোর নুরুগংদের একটি শক্তিশালী চক্র রয়েছে। এই চক্রটি প্রশাসনের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ সাজসে বিভিন্ন মানুষের বিরুদ্ধে অনৈতিক ফাঁদ রচনা করে, পরে দুর্নীতিবাজ প্রশাসন দিয়ে তাদের আটক করে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায় করতে সক্ষম হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? ভালো আছি। কে দাদা? আমি ফোন দেখছিলাম যে আপনাদের এখানে একটা ইয়া দিলাম, ওই রাজা কথাই লেদু ওর আরো কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিতে পারবো। আমার কাছে অনেক কিছু আছে ওর গোপনীয়, বুঝছেন? আপনি কোথেকে বলছেন? আমি আমি বলতেছি মালয়েশিয়া থেকে। আচ্ছা, দেন কি কি আছে তথ্য, কি কি আছে? কথা লেদুর আপনার মামলার ইয়ে আছে, বুঝছেন? 1019টা, তারপরে পরস্পরের ভিডিও ছিল, ওগুলোর ইয়ে সব
সবকিছু আছে আমাকে, আমি আপনারা একটা ভালো কাজ করতেছেন এটার জন্য আপনাদের কাছে আল্লাহর মক্কা শরীফ মদিনা শরীফের হাত করে দোয়া করবো। আপনারা যেমন ওই সন্ত্রাসীকে যদি ইয়ে করতে পারেন, তাহলে আপনাদেরকে আপনাদের মা বা ভাই বোন সবকে আল্লাহ ওয়েট করবে। হ্যাঁ, এরকম একটা সন্ত্রাসীকে যদি খ্রিস্টানদের শান্তি দিতে পারেন আপনারা। এই লেদু তো আসলে এক সময় ঠকাইছিল, এখন তো 120 টাকার মালিক। আমি জিটমেলের একজন শ্রমিক, বুঝছেন, আমি জিটমেলে প্রথম কুল করে প্রথম তারিখ 1982 সালে প্রথম আমি জিটমেলে একটা একটা কুমিরের লোককে, বুঝছেন, প্রথম গেলে যাই। আচ্ছা, আমি আপনাদেরকে মানে আপনাদের আমার মাথা ইয়ে করবো, বুঝছেন, আমার বাড়ি আমি ইনশাল্লাহ আপনাকে সব ইনফরমেশন দেবো। তবে এই মুহূর্তে আজগর আলী মানিক জাতীয় দৈনিক সরজমিন বার্তার নির্বাহী সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি আরো বলেন, আমাকে লেদু গংরা যে কোনো মুহূর্তে অপহরণ করে হত্যা করতে পারে বলে আমি ওই চক্রটির বিরুদ্ধে আদালতে এবং সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করেছি। কারণ অপহরণ, খুন, ধর্ষণ ওদের কাছে মামুলি ব্যাপার। জানা যায়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দেশ যেখানে অবরুদ্ধ, সেখানে দেশের প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ার কাজকর্ম সীমিত আকারে চালাতে হচ্ছে। এরই প্রভাবে সিটিজি ক্রাইম টিভির দীর্ঘদিন লকডাউনের আওতায় নিয়ে আনা হয়েছিল। এ সময় শুধুমাত্র ঢাকা হেড অফিস থেকে সম্প্রচার করা হয় সিটিজি ক্রাইম টিভি। চট্টগ্রামে লেদুর নির্মাণিত বহুতল ভবনটিতে সিটিজি ক্রাইম টিভির আঞ্চলিক অফিস ভাড়া নেওয়া হলে লকডাউনের মধ্যে লেদু বাহিনী দ্বারা লুটপাট চালায় লেদু কসাই। এ ব্যাপারে উভয় পক্ষে মাঝে গুরুতর উত্তেজনা বিরাজ করছে। খোঁজ নিয়ে জানা গেছে, কসাই লেদু হলেন হাজার কোটি অবৈধ টাকার মালিক। সে যে কোনো মুহূর্তে দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারেন। এদিকে আজগর আলী মানিকও নাছোড়বান্দা। তিনি বলেন, আমি একজন তৃণমূল সাংবাদিক, সন্ত্রাসীদের হুমকি ধামকি আমি পরোয়া করি না। প্রায় 25 বছর সাংবাদিকতা করে আজ সম্পাদক হয়েছি, আমি জানি সন্ত্রাসী কিভাবে মোকাবেলা করতে হয়। যশোরের ঝিকরগাছার নওয়ালি হাফিজি কওমি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাবার, মাস্ক, কোরআন শরীফ ও চারাগাছ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবু তোরাফ যুব সংঘ আব্দুল জব্বার, যশোর জেলা প্রতিনিধি। স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায়ের পর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা, দেশসেরা উদ্ভাবক জনাব মিজানুর রহমান, সদস্য সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এ সময় চারাগাছ সরবরাহ করেন বাদল নার্সারি নাভারণের প্রোপ্রাইটর জনাব মোহাম্মদ বাদল হোসেন। সংগঠনের উপদেষ্টা ও সভাপতি এ সময় প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি ও শিক্ষকের সাথে প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের ব্যাপারে মত বিনিময় করেন। উক্ত প্রোগ্রামে অর্থ সহায়তা প্রদান করেন সংগঠনের উপদেষ্টা উদ্ভাবক মিজানুর রহমান। প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি সহ আরও উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ও আবু তোরাব যুব সংঘের স্থানীয় স্বেচ্ছাসেবী কর্মীগণ। কে এই শাহ আলম মোল্লা? প্রতারণা করা তার পেশা। মানুষকে বলে বেড়ায় সে ওয়াসার সিবিএ নেতা। আসলে সে ওয়াসার সিবিএ নেতা নয়, স্বঘোষিত সিবিএ নেতা। আসমা ও তাসলিমা নামের সুন্দরী মহিলা দিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে মিথ্যা মামলা করাই তার পেশা। কাঁচপুর বিসিক নগরীর শাহজালাল নামে এক লোকের ফ্যাক্টরি প্রতারণার মাধ্যমে বিয়ে করে দখল করার চেষ্টা করেছিল শাহ আলম মোল্লা। আদম আলী নামে একজন নিরীহ মানুষ, তার ছেলে মাস্টার্স পাস, তাকে ওয়াসার ইন্সপেক্টর পদে চাকরি দিবে বলে 12 লক্ষ টাকা নেয়। আদম আলী তার বিরুদ্ধে একটি মামলা করে উক্ত মামলার সকল তথ্য সঠিক থাকায় নারায়ণগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে সত্যতা প্রমাণ পেয়ে
6 বছর 3 মাসের সাজা দেয়। সে পরবর্তীতে জজ কোর্টে আপিল করে মাসিক কিস্তিতে টাকা পরিশোধ করবে বলে জামিনে আছে। শাহ আলম মোল্লা, আপনার ছেলে থেকে কত টাকা চাকরি দিবে বলে নিয়েছিল? 12 লক্ষ টাকা। এ ব্যাপারে আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করেছি। মামলার রায় কি আসছে? মামলার রায় আসছে এই 6 বছর 3 মাস তার সাজা হয়েছিল। আর টাকাটা কিভাবে দিবে সে প্রতিজ্ঞা করছে? তারপরে সাজা হয়েছিল তখন এই ডিস্ট্রিক্ট জজের কাছে সে আপিল করছে। আপিল করার পরে এসে ওইখান থেকে রায় হয় এই হ্যাঁ বলছিল 50,000 করে আমি মাসে দিব। তো ডিস্ট্রিক্ট জজ 1.5 মাস অন্তর অন্তর 1 লাখ টাকা করে দেওয়ার অর্ডার দিচ্ছেন। কাশপুর এলাকায় সে বিভিন্ন মানুষকে হয়রানিমূলক মামলা করেছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য যে আমি তো মানে হ্যার একজন বিবাদী। তো আপনি কাশপুর ইউনিয়নের 1 লক্ষ লোকের মাঝে জিগাইবেন, একটা লোক যদি আর ভালো কয় তাইলেও ভালো। ইয়ার পরও একটাই ওই হ্যাঁ মুজিবুর্গর সাথে আমার মানে আপনার মামলা ওই চাঁদাবাদের মামলার মধ্যে ঢুকাইছি এক মামলা। আবার আপনার দর্শন মামলা চেষ্টা করেছিল? দর্শন মামলার মধ্যে ঢুকাইছি। তো দর্শন মামলার যে মহিলারা ঢুকাইছে ওই মহিলা সে মানে পুলিশের কাছে স্বীকারোক্তি দিছে যে আমাকে এই জিম্মি করিয়া কাজ করাইছে। তো সে মানে কেস উইথড্র করছে, প্লাস তাদের বিরুদ্ধে এই শালম আবার যে শালমের সাথে যে মেয়েটা ওই মেয়ের বিরুদ্ধে তাসলিমা হ্যাঁ বিরুদ্ধে আবার সে অভিযোগও থানায় দিয়েছে। আচ্ছা, তাহলে মানে তার কাজ হইলো বিভিন্ন মানুষের নামে মামলা করা, তার পেশা হইলো এটা। ওই যে ডিস্ট্রিক্ট জজের কাছে আমার টাকা টাকা দিব ইয়ে করতে সে পরে আমার আমার বিরুদ্ধে এইসব ইয়াগুলো আবার ষড়যন্ত্রমূলক কেসগুলি করতে আবার নিরীহ গরিব মানুষ মিজামিতি আগো মানে কেসে ফাঁসাইছে। এছাড়া সহজ সরল মানুষ মজিবুর রহমান কাঁচপুর শিল্পনগরীর 1 নম্বর গেটে একটি সাধারণ খাবার হোটেল চালিয়ে জীবনযাপন করে। মজিবুরের বিরুদ্ধে 4-5টি মিথ্যা মামলা করে তাকে ধ্বংস করে দেয়। এছাড়াও মজিবুর আক্তার আদম আলী সহ কয়েকজন মুরব্বীদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় একটি মেয়ে দিয়ে ধর্ষণ মামলা করার চেষ্টা করে। পরবর্তীতে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে অস্বীকার করে, চাপের মুখে তাকে দিয়ে মামলা করানোর কথা সে বলে দেয়। পরবর্তীতে ওই মেয়েটি সোনারগাঁও থানায় তার শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ দেয়। মামলা হামলা মানুষকে হয়রানি করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করাই তার পেশা। বক্তব্য দেয়া হলো আক্তারে আপনাকে মিথ্যা মামলা দিছে, পরে কয়টা মামলা করছে টোটাল? শাহ আলম মোল্লা নামে এক ব্যক্তি এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি করে, তো এই বিসি এলাকায় হয়রানি করে, তো এই ব্যাপারে আপনি কি চিনেন শাহ আলমকে? বড় বাটপাড়ি করে বাটপাড়ি করে কুমিল্লাতে বাড়ি করে হ্যাঁ বড় বড় মন্ত্রী মিনিস্টারের ইয়াটা আরে আর বিচার সব কিছু সে এলাকায় বিভিন্ন মানুষের নামে মিথ্যা মামলা করে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে জানেন? মিথ্যা মামলা করে সে বিষয়ে তো জানি না, তবে লোক হিসেবে খারাপ, লোক হিসেবে খারাপ। সে মানুষের কাছে বলে বেড়ায় ওয়াসার বড় কর্মকর্তা, একটি প্রাইভেট কারে চলে, প্রাইভেট কারও কাগজপত্র নেই। আসলে সে ওয়াসার চতুর্থ শ্রেণীর কর্মচারী, স্বঘোষিত সিবিএ নেতা, মামলার সাজা হওয়াতে চাকরিও তার নেই। এখন ধান্দাবাজি, বিভিন্ন জায়গায় ওয়াসার লাইন কেটে দেওয়া, বিভিন্ন মানুষকে হুমকি দিয়ে আসছে। তার পেশা বিভিন্ন মানুষকে চাকরি দিবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এখন নারায়ণগঞ্জ জেলা সাইনবোর্ড এলাকায় ফ্যামিলি ল্যাব হসপিটাল দখলের পায়তারা করছে। সে ফ্যামিলি হসপিটালের মালিকের নিকট চেক দিয়ে চেকের টাকা পরিশোধ করতে না পারার কারণে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ দিচ্ছে, যার কোনো সত্যতা নেই। সে সিদ্ধিরগঞ্জ থানাধীন সাহেবপাড়ায় কথিত স্ত্রী আসমা ও তাসলিমাকে নিয়ে বসবাস করে ও বিভিন্ন মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে পরবর্তীতে সমঝোতার নামে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাসলিমা ফ্যামিলি ল্যাব হসপিটালের মালিককে যে হুমকি প্রদান করে তার রেকর্ড দেয়া হলো। আমি তোর জম, তুই না 15 লাখ আমি দি তোর বউ রে হাসপাতাল আয়, 15 লাখ নেই আমাতে। আমি তোর জম, তুই সাংবাদিক বেলা সাংবাদিকের মার দিতে দা বর্মু, তুই আয়টা হাসপাতাল। নারায়ণগঞ্জ জেলার খ সার্কেলের ASP খোরশেদ আলম তার খালাতো ভাই পরিচয় দেয় শাহ আলম মোল্লা। এ ব্যাপারে খোরশেদ আলমকে জিজ্ঞাসা করলে সে বলে তার 14 গোষ্ঠীর মধ্যে শাহ আলম নামে কোনো লোক নেই। রেকর্ড দেয়া হলো। আসসালামু আলাইকুম। এইসব ভাই খোরশেদ আলম ভাই বলছেন? বলছি আপনার কোন কাজিন বা আত্মীয় থাকে কিনা সাইনবোর্ড এরিয়াতে, সে বিভিন্ন জায়গায় আপনার পরিচয় দেয়। এমন ধরনের আমার আমার 14 গোষ্ঠীর মধ্যে শাহ আলম নামে কেউ নেই। আচ্ছা আচ্ছা, 14 গোষ্ঠীর মধ্যে শাহ আলম নামে কেউ নেই। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট citizycrimetv.com, ফেসবুক ও ইউটিউবে। Thank you.